সুপ্রিয় দর্শক, মাহিয়া মাহি বাংলাদেশ চলচ্চিত্রের একজন আলোচিত নায়িকা। মাহিয়া মাহির স্বামীর প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর নিয়ে যা বললেন তিনি, স্বামীর প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর নিয়ে কি বললেন মাহিয়া মাহি তা জানতে হলে দর্শক আপনাদেরকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। ডাকায়া চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত নায়িকা মাহিয়া মাহি নানান সময়ে বিভিন্ন বিষয়ে আলোচনায় আসেন তিনি। 2016 সালের 25 মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করার পর হঠাৎ করে 2021 সালের 23 মে 5 বছরের সাংসারিক জীবনের ইতি টানার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন মাহিয়া মাহি। অপুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণার 4 মাসের মাথায় 13 সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক রাকিব সরকারের সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসেন এই নায়িকা। সেই সময় জানা যায় রাকিব সরকারের স্ত্রী রয়েছে, তবে সেই স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়েছিল কিনা তা জানা যায়নি। দীর্ঘদিন পর শনিবার বিকেলে মাহিয়া মাহি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে সে খবরটি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ছবি দুটি তার স্বামী রাকিবের ফেসবুক পোস্টের স্ক্রিনশট। মাহির পোস্ট করা স্ক্রিনশটে দেখা যায় রাকিব তার পোস্টটিতে লিখেছিলেন, আমার একমাত্র বইয়ের চিত্রগ্রাহক আমি। সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, দুই মার তো হবে কাকা। এই মন্তব্যের জবাবে রাকিব লিখেন, আমার বউ একটাই, ডিভোর্সের পর বউ থাকে না। পরে স্বামী রাকিবের সেই পোস্ট ও একজন মন্তব্যকারীকে দেওয়া পাল্টা জবাবের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করেন মাহি। সেখানে ক্যাপশনে মাহি লিখেন, আলহামদুলিল্লাহ, আজকের তারিখটা স্বর্ণ অক্ষরে লিখে রাখব প্রিয় ডায়েরিতে। তোমার এই একটা লাইন কথার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম। প্রিয়তম, তোমার এই একমাত্র বইয়ের একমাত্র ব্যক্তিগত চিত্রধারক মিত্র পর্যন্ত তুমি থাকবে ইনশাল্লাহ। তোমাকে অনেক ভালোবাসি আমি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।